বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা এক আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী শাকিব আল হাসানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনী এলাকা ৯১ ও মাগুরা এক আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার বৃহস্পতিবার এই তলব আদেশ দিয়েছেন। তাকে শুক্রবার অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তলব আদেশে বলা হয়েছে, আপনি জনাব শাকিব আল হাসান মাগুরা এক আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯/১১/১৫ ইং তারিখ বুধবার ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়ি বহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, যা বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-৬ঘ-৮ক-১০ক এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। তলবকৃত চিঠিতে আরও বলা হয়েছে, উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তদমর্মে নিম্ন স্বাক্ষরকারী সত্যব্রত শিকদার, নির্বাচনী অনুসন্ধান কমিটি, নির্বাচনী এলাকা ৯১, মাগুরা এক এবং জেলা ও দায়রা জজ প্রথম আদালত মাগুরা দপ্তরে আগামী ৩১/১২/২০২৩ ইং তারিখ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হল। জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি, সে হিসেবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবে না। iBTV USA, New York.